বাবুলের সঙ্গে এনজিও কর্মীর পরকীয়া সম্পর্ক ছিল। চট্টগ্রামের মাহমুদ আক্তার মৃত হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বামী সাবেক এসপি বাবুল আক্তারের সঙ্গে এক এনজিও কর্মীর পরকীয়ার সম্পর্ক ছিল বলে জানিয়েছে মৃতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন। বুধবার 12 মে বেলা 2টার দিকে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় বাবুল সহ 8 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করার পরে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। বাকি 7 জনের নাম আগের মামলায় পুলিশের তদন্তে এসেছিল। আসামিরা হলেন বাবুল আক্তার, কামরুল সিকদার মুসা, এহতেশামুল হক ভোলা, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ সাজু ও মোহাম্মদ কালু। মোশাররফ হোসেন বলেন, বাবুল আক্তারের সঙ্গে এক এনজিও কর্মীর পরকীয়ার সম্পর্ক আছে, সেটা জানাজানি হলে তার মেয়ের সঙ্গে বাবুলের ঝগড়া হয়। পারিবারিকভাবে তারা বিষয়টি সমাধানের চেষ্টা করেন। এক পর্যায়ে বাবুল ও ওই নারী মৃদুকে মেরে ফেলার হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি। মোশাররফ হোসেন আরো বলেন, বাবুলের পরিকল্পনায় আসামিরা তার মেয়েকে হত্যা করে। 2013 সালে বাবুল যখন কক্সবাজারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন, তখন এনজিওর এক মাঠ কর্মীর সঙ্গে তার সম্পর্ক হয়। বিষয়টি মৃত্যু জানতে পারলে ঝগড়া হয়। ঘটনার পর বাবুল মোশাররফের বাসায় ছিলেন। মামলা করতে দেরি কেন করলেন এসব ব্যাপারে জানতে চাইলে মৃতুর বাবা বলেন, বাবুলের বিষয়ে তিনি পরে নিশ্চিত হয়েছেন, একই ঘটনায় 2টি মামলা হয় না। পিবিআই চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পরে তিনি মামলা করেছেন।